হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আজকে সানডে, লাঞ্চে আমি মাংস করছি ছাঁচি পেঁয়াজ দিয়ে। তো দেখুন, ছাঁচি পেঁয়াজগুলো খুব ছোট ছোট, খুব ঝাঁঝালো হয়। তো ছাঁচি পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টমেটো কুচানো, আর এদিকে আমাদের মাংসটা রয়েছে। তো চলুন এবার রান্না করি। কড়াই গরম হয়ে গেছে, অল্প একটু তেল দিলাম, তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম টুকরো করে, আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলে। খুব স্লোতে রাখবো এই গ্যাসটা। এবার কাজু দিয়ে দিলাম, এগুলোকে সব ভাজবো। এবার কাঁচা লঙ্কা দিলাম, আদাগুলো দিয়ে দিলাম, যা যা কেটে রেখেছিলাম সব একে একে দিয়ে আমরা একটু ভাজা ভাজা করে নেব, যেন পুড়ে না যায়, হালকা করে ভাজবেন। তো এবার রসুনগুলো দিলাম, গোটা রসুনগুলো, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ছাঁচি পেঁয়াজগুলো। ছাঁচি পেঁয়াজ খাওয়া খুব ভালো, সবসময় পাওয়া যায় না, তো আমাদের এখানে পাওয়া যায়। ছাঁচি পেঁয়াজের খুব ঝাঁঝ, আর ছাঁচি পেঁয়াজটা খাওয়াও খুব ভালো। এবার টমেটো দিয়ে দিলাম, খুব ঝাঁঝ থাকে ছাঁচি পেঁয়াজে, খাওয়া যায় না এত ঝাঁঝ, আর সেটা দিয়ে মাংস রান্না করলে দারুণ লাগে। তো দেখুন, আমাদের এই টমেটোটা কুচিও দিয়ে দিয়েছিলাম, সব ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে দিয়ে দেখুন পেস্টটা বানিয়ে নিলাম, তো এই পেস্টটা দারুণ লাগে, এটা দিয়ে আমি মাংস রান্না করব। ওই কড়াইতেই আমি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ওই যে ধনে হলুদ আর নুন একটু গুলে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু এটা একটু ফুটছে। এবার আমরা মাংসটা দিয়ে দেব ওই তেলের মধ্যে, দিয়ে মাংসটাকে খুব ভালো করে ভাজবো, ভাজা ভাজা করব তেলের মধ্যে। এটা একটু অন্যরকম রান্নাটা, খুব ভালো লাগবে খেতে, তো আপনারা করে খাবেন। দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে মাংসটা তেলের মধ্যে। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মাংসে, দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। দেখুন আমি মাংসের সাথে খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি, মানে কড়াইতে ভালো করে, দিয়ে এবার খুব ভালো করে এটা কষাতে হবে। এইভাবে চিকেনটা রান্না করলে খুব সুন্দর লাগে। এমনিতেই ছাঁচি পেঁয়াজ, ছাঁচি পেঁয়াজের চিকেন রান্না করলে দারুণ লাগে খেতে, বড় পেঁয়াজের থেকেও বেশি ভালো লাগে। তো দেখুন কতটা আমি জল দিইনি, এই মশলার থেকে কতটা জল বেরিয়েছে, নিজে নিজেই গ্রেভি হয়ে গেছে। তো আজকের চিকেনটায় আমি বেশি জল দেবই না, এই জলেই আমি রান্না করব। তো দেখুন দুখানা পেঁয়াজ আমি ছাঁচি পেঁয়াজ রেখে দিয়েছিলাম কেটে, গোটাই দিয়ে দিলাম। এটা ঝোলের মধ্যে যখন, গ্রেভির মধ্যে যখন সিদ্ধ হবে তখন ওটা শুধু শুধু খেতে দারুণ লাগে। আপনারা গোটা রসুনও দিতে পারেন মাংসের ঝোলে, খেতে খুবই ভালো লাগে। এই দেখুন ছাঁচি পেঁয়াজটা কত ছোট, ছাঁচি পেঁয়াজ মানেই ছোট। তো আমাদের দেখুন চিকেনটা, গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম। আমাদের চিকেন একদম হয়ে রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে, আর খেতেও খুব টেস্টি হয়। আপনারা চাইলে এইভাবে গ্রেভিটাও রাখতে পারেন, আর একটু শুকনো শুকনোও করতে পারেন। আমি গরম মশলাটা দিয়েছিলাম বলে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে। তো দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের খুব চটজলদি ছাঁচি পেঁয়াজের মাংস। দেখুন কি সুন্দর, একদম মাখা মাখা, কষা কষা। ফ্রেন্ড, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন।